গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে একটা খুব ইম্পর্টেন্ট ডে, বিকজ আজকে আমি আর হচ্ছে গঙ্গায় যাবো, ওই ঘট যেটা পুজো হয়েছিলো সেগুলোকে বিসর্জন দিতে আমি অনেক দিন পর গঙ্গায় যাবো। যদিও বা মা বাড়ি গিয়ে গেছিলাম, বাট এই মায়ের ঘাটে অনেক দিন পরে যাবো। আমাদের প্রি ওয়েডিং শ্যুটও ওখানে হয়েছিলো। যাই হোক, আমরা সবাই উঠে পড়েছি, হর্ষও উঠে পড়েছে, এই যে গুড মর্নিং করছে। ঠাকুরের অলরেডি ব্রেকফাস্ট করা হয়েও গেছে। ঠাকুর কী খেলে ব্রেকফাস্টে? রসগোল্লা, ব্রেড, কাস্টার্ড, আপেল। বাই দ্য ওয়ে, মামা আজকে আবার মামাম স্পেশাল কাস্টার্ড রান্না করেছে, এই দেখো ইয়ামি ইয়ামি। আর এই যে মামাম, মামা দেখো শশা কাটছে, ও আচ্ছা আপেল কাটছে, এদিকে বিনাদি সবজি কাটছে, ওদিকে আর সুচিত্রা দিও এসে গেছে। সুচিত্রা দি এখানে কি করছো? ব্রেড শেখছে। তোমার পা কেমন আছে এখন? আগের দিন উল্টে পড়ছিল চা দিতে গিয়ে ধপ করে। তো চলো আজকে ব্লগটা আমি এভাবে স্টার্ট করছি, আর আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এই দেখো আমার বোন, যে এত দেরি করে ঘুম থেকে উঠে, বেলা তখন গড়িয়ে গেছে, রোদের তাপ দেখো, এই যে দেখো ড্যাশবোর্ডে এসে পড়েছে। কে বলছে? মানে কেমন লাগছে তোর প্রি ওয়েডিং শুটের জায়গায় যেতে? তোর কি পুরোনো সেই দিনের কথা মনে পড়ে যাচ্ছে? আমার বরের অবস্থা দেখো, বাগবাজারে ঢুকেছি আমরা, আর এক প্লেট ব্রেকফাস্ট করেছি। মামম দেখালাম না তোমাদেরকে, ব্রেড দিয়েছিল, কাস্টার্ড দিয়েছিল, ফ্রুটস দিয়েছিল, মিষ্টি ছিল, তখনও খেতে পাচ্ছিল না, পেট না কি ওর বিশাল ভরে গেছিল। আর দেখো এখন দেখো কচুরি পেরে তেলে বলে কি হাই হাই। এটা হচ্ছে শম্ভুর দোকানের কচুরি, আমি ছোটবেলা থেকে খাই, জমা থেকে জন্মেছি তোমাদের খাচ্ছি। শম্ভুর দোকানের কচুরি খাচ্ছে, দেখো দুখানা নিয়েছে আর আমাকে জোর করে একটা ঠুসিয়েছে। আমি কিন্তু খেতে একটু ইচ্ছুক নয়, পুরো পেট ভরা আমার। এখন বাজে আছে 12:10 দুপুর, চিন্তা করো এখনো কচুরি ঠুসছে, আলাদাই লেভেল আমার বরের, বুঝতে পারছো তো? যাই হোক চলো কচুরি খাই, এনজয় করি। এখনো কাজের কাজটা কিন্তু হয়নি, এখনো অত অব্দি পৌঁছায়নি, ভাবো তাহলে কখন বাড়ি পৌঁছাবো। এইসব করছি, এসে তো গেছি কিন্তু কাজটা তো হয়নি এখনো। কচুরি খা, কচুরি খা। তাহলে আমরা পৌঁছে গেছি মায়ের ঘাটে, অ্যান্ড একটা কেস করেছে আমি আর হর্ষ মিলে। মামা আমাদেরকে ড্রাম দিয়েছিল আনতে গঙ্গা জল ভরার জন্য, বাট আমরা দুজনেই ভুলে গেছি আনতে। তো যাই হোক, আমরা এই মায়ের ঘাটে এইগুলো বিসর্জন দিয়ে দেবো, দিয়ে আরেকটা যে ঘাট আছে পেছনের দিকে সেখানে মোস্ট প্রবাবলি খালি ড্রাম পাওয়া যায়, তো সেখান থেকে খালি ড্রাম নিয়ে আমরা জল ভরে দেন বাড়ি যাবো। দেখো কি সুন্দর এই জায়গাটা, সামনে দেখো ট্রেন যাচ্ছে, কি অপূর্ব গঙ্গা, তার সামনে দিয়ে ট্রেন যাচ্ছে। এখানে ফেলতে হবে হর্ষ? আর এখানে ফেলতে হবে, যেহেতু গঙ্গায় ফেলতে দেয় না তো এখানেই ফেলবো। আমার না মনে পড়ে যাচ্ছে পুরোনো কথাগুলো, কারণ আমরা এখানেই প্রি ওয়েডিং শ্যুট করেছিলাম। এই যে চলো, এটা তো দিয়ে দিলাম, ট্রেনটা চলে গেলে একটু যাবো। আচ্ছা রেললাইন ধরে যাবি, রেললাইন ধরে যাবি, চলো। এখানে প্রচুর প্রি ওয়েডিং শ্যুটস হয়। একটু সরে বাবু, পেছনে পেছনে সরে, ট্রেন টানে, ভালো লাগছে। দেখো সামনেই গঙ্গায়, দেখো অসাধারণ। অপূর্ব, দেখো নৌকা যাচ্ছে, কি অপূর্ব ঘাট। জল দিচ্ছে, একটু নোংরা তো হর্ষ, এই জন্য ইয়ে হচ্ছে, ভাবছিল মাঝখানে যাবে, এবার ভয় করে। আস্তে 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 বাড়িতে বিধ্বস্ত অবস্থায় আমরা গাড়িতে এসে বসেছি, জল টল নেওয়া হয়ে গেছে, তাপে এত পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে, গাড়িতে জলের বোতলটা পুরো ফুটন্ত জল গরমের মতন অবস্থা। তো
অবশ্য একটুখানি আমারও ইচ্ছা করছে, যদি বা জুস খেতে ইচ্ছা করছে। তো আমরা দেখছি কলেজ স্ট্রিটে পাওয়া যায়। কলেজ স্ট্রিট এখান থেকে বাগবাজার থেকে পাবো কতটাই দূর, আমরা এরকমই পাগল, আমরা যেখানে সেখানে এইভাবে খুশি চলে যাই। দিল্লিতেও সেম কাণ্ডটাই করি, খেতে ইচ্ছা করছে মানে যেতে হবে, মানে এই হচ্ছে ব্যাপার। 4.5 কিলোমিটার মাত্র, ও 4.5 কিলোমিটার, 4.5 কিলোমিটার তো 5 মিনিটে পৌঁছাও, এখানে 4.5 কিলোমিটার যেতে কতক্ষণ দেখাচ্ছি, 17 মিনিট। তো যাই হোক, এখন যাবো। আর আগেই গুগল সার্চ করে দেখে নেওয়া হয়ে গেল যে দোকানটা ওপেন আছে। তো প্যারামাউন্টেন বলে একটা দোকান আছে, প্যারামাউন্ট, ওকে, প্যারামাউন্ট বলে একটা দোকান আছে কলেজ স্ট্রিটে, যদি তোমরা কেউ যাও তাহলে অবশ্যই ওখান থেকে খেও। অনেক দিনের পুরনো দোকান, আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স হতে চলেছে, হটরো ছোটবেলা থেকে হটরো ওখান থেকেই খায়, তাই না? আমার বাবা নিয়ে যেত, বাবা নিয়ে যেত। ক্রাশার মাশারও পাওয়া যায়, তাই না হর্ষ বল? দেখতে হবে কি পাওয়া যায়, ওগুলো আগে পাওয়া যেত হর্ষ বলেছিল। হ্যাঁ, অনেক কিছুই পাওয়া যায়, ভীষণ পুরনো দোকান। এমনিতে নর্থ কলকাতা জানো তো অনেকগুলো সব দোকানই মোটামুটি অনেক বছরের পুরনো, বাট যেগুলো থেকে আমরা খেয়েছি সেগুলো আমরা তোমাদেরকে জাস্ট বলে রাখছি নামগুলো। কোনো সময় যদি আসো তাহলে অবশ্যই ট্রাই করো, লোকেশনটাও দেখিয়ে দেবো পৌঁছে, তো কোনো চিন্তা নেই। এই দেখো, এটা হচ্ছে দোকানটা, প্যারামাউন্ট। ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে একটু এগিয়ে আসতে হবে, তাহলেই তোমরা হাতের বাঁ দিকে এই দোকানটা পাবে, প্যারামাউন্ট বলে। তো আর উল্টো দিকে এই সমস্ত স্কুল ড্রেসের দোকানগুলো আছে। এটা অনেক দিনের পুরনো দোকান প্যারামাউন্ট, আর ভীষণ সুন্দর সুন্দর জুস পাওয়া যায়। আগের বার আমি আর হর্ষ এসেছিলাম, তো এই দোকানটা বন্ধ ছিল করোনার জন্য লাস্ট টাইম, মানে ডিসেম্বরে। থ্যাংক গড এইবার পেয়ে গেছি, অ্যান্ড আজকে ভাবছি কোন জুস খাবো, দেখা যাক। দেখো কত কী পাওয়া যায়, কোকো মালাই, মালাই গ্রেপস ক্রাশ, ডাব শরবত, ক্রিম ভ্যানিলা, ক্রিম ক্রিম রোজ, ম্যাঙ্গো, লেমন আইসক্রিম, সব কিছু, এভরিথিং। এই দোকানটা দেখো কতদিনের পুরনো, সিন্স 1918, বুঝতে পারছো তো কতদিনের পুরনো, আর প্রচণ্ড অথেন্টিক। এই দেখো, আর যারা যারা এখানে খেয়েছে তাদের নাম দেখো। দেখতে পাচ্ছ তো, এখানে আসলে ডাব শরবতটা ট্রাই করো, এটা এখানকার ফেমাস। যদিও আমরা খেতে পাচ্ছি না এখানে এসে, কারণ কি আজকে নেই, তো তোমরা আসলে কিন্তু অবশ্যই ডাব শরবতটা অবশ্যই ট্রাই করো। আমাদের এসে গেছে শরবত, এটা হচ্ছে ম্যাঙ্গো আমার, আর এটা হচ্ছে হর্ষ, পিঙ্কি পিঙ্কি রোজ। হ্যাপি হ্যাপি সিং হ্যাপি, কতদিন পরে খাচ্ছিস হর্ষ? সত্যি খেয়ে দেখ কীরকম, সেম টেস্ট আছে? হ্যাঁ আছে, এটা ওই বলতে পারবে কারণ কি ও আগে খেয়েছে, আমার এটা ফার্স্ট টাইম, ফার্স্ট এক্সপিরিয়েন্স, দেখেই খুব লোভনীয় লাগছে, চলো এখন খেয়ে দেখি। বাড়িতে এসে স্নান টান করে খেয়ে দিয়ে নিয়েছি, আজকে আমরা বেরোবো, আজকে আমরা যাবো হচ্ছে, রেডি হয়ে বলবো বাকিটা, বাট এটা জেনে রাখো আজকে আমাদের ফার্স্ট ফ্যামিলি ডিনার আউট, যেটা বিয়ের পরে কোনোদিনই হয়নি। আমি মা, মামা, বোন অ্যান্ড হর্ষ মিলে সবাই মিলে যাবো, সাউথ সিটি যাবো, তার আগে আরও অনেক জায়গায় যাবো, সেগুলো আমি তোমাকে রেডি হয়ে বলবো। আর হ্যাঁ, আজকে আমি শাড়ি পরে যাবো, খুব এক্সাইটেড সেটার জন্য, আর শাড়িটাও ভীষণই স্পেশাল। কেন স্পেশাল সেটাও তোমাদেরকে বলবো যখন রেডি হবো তখন। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, খুব টায়ার্ড লাগছে, রোদের মধ্যে গেছিলাম তো, তো প্রচণ্ড পরিমাণে ডিহাইড্রেট লাগছে, খেয়ে দেয় আর মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি আমি। তো চলো এখন একটু শুই, ঘুম থেকে উঠে রেডি হয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। আমি রেডি হয়ে গেছি অ্যান্ড হর্ষ রেডি হতে গেছে, ওয়াশরুম গেছে। আজকে আমি মামামেরই দেওয়া একটা শাড়ি পরেছি, লাস্ট ইয়ার বার্থডেতে মামা মামাকে এই ঢাকাই শাড়িটা গিফট করেছিল, অপূর্ব দেখতে শাড়িটা দেখো। আমি হর্ষ আসলে বলবো ক্যামেরাটা ধরতে, তো তোমরা ভালো করে দেখতে পাবে শাড়িটা, ভীষণ সুন্দর দেখতে। আর আজকে সবাই গ্রিন, আজকে আমিও গ্রিন, অ্যান্ড হর্ষকেও মা জামাই ষষ্ঠীতে কয়েকটা টি শার্ট দিয়েছে, তার মধ্যে এই একটা গ্রিন টি শার্ট ছিল, তো এইটা হর্ষ বের করেছে, এটা একটু বটল গ্রিন টাইপের, বটল গ্রিন না, একটু স্যাপ গ্রিন টাইপের গ্রিন। অ্যান্ড মাও আজকে গ্রিন শাড়ি পরেছে, মা একটু আগে ফোন করেছিল, মাও রেডি রেডি হয়ে গেছে, মাকে আমরা পিক করব, পিক করে দেন যাব। বাইরে যাবে, আমাদের প্ল্যানিংটা হচ্ছে ফার্স্টে আমরা যাব হচ্ছে বেলেঘাটা, বেলেঘাটাতে মামামের মাসির, ছোট মাসির বাড়ি, তো আমার বিয়ের পরে ওনার কাছে যাওয়া হয়নি, আর আমার এইবার কলকাতা আসার পরেও
এর আগে এই জন্য যাওয়া হয়নি কারণ উনি একটু অসুস্থ ছিলেন, তো ওনার ছেলের কাছে গেছিলেন, তো দ্যাটস ওয়াই আমার যাওয়া হয়নি। তো ভালো হয়েছে হর্ষ এসছে, আমি আর হর্ষ দুজনে একসাথে যাবো, বিয়ের পর প্রণাম করতে হতো, শাড়ি দিতে হতো, তো আজকে ওই রিচুয়ালটা করবো আমরা। অ্যান্ড মাম্মামের শাড়িটা হচ্ছে গ্রিন কালারের, তো ফার্স্টে আমরা বেলঘাটা যাবো, বেলঘাটা থেকে ওনার সাথে দেখা করে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে দেন আমরা যাবো হচ্ছে মাকে তুলতে। মাকে তুলে আমাদেরকে যেতে হবে গড়িয়াহাট, কারণ কি গতকাল ঠাকুরের শাড়িটা ফুটো বেরিয়েছিল যেটা আমরা কিনেছিলাম ঠাকুরের জন্য পুজোর জন্য। তো আমরা আবার আদি ঠাকেশ্বরীতে যাবো, আদি ঠাকেশ্বরীতে গিয়ে শাড়িটা চেঞ্জ করবো। আর আমি জানি না সামহাও সবকটা শাড়ির বিল আছে, শুধুমাত্র ওই শাড়িটার বিলটা মিসিং। হর্ষ যেহেতু কার্ডে পে করেছিল, যদি এরমভাবে কোনো প্রসেসিংয়ে উনি ওনারা অ্যালাউ করেন ওটা চেঞ্জ করাতে, তাহলে চেঞ্জ করতে পারবো, আদারওয়াইজ আমাদেরকে নতুন শাড়ি কিনতে হবে। ডাজ নট ম্যাটার, কিনে নেবো আমরা নতুন শাড়ি। অ্যান্ড আরেকটা নেক্সট স্টেপ হচ্ছে আমাদের, সেটা হচ্ছে সাউথ সিটি যাবো। সাউথ সিটিতে গিয়ে আমাদের শপিং তো আছেই, মামাম হয়তো হর্ষকে আজকে পুজোর জামাকাপড়গুলো কিনে দেবে, অ্যান্ড দেন আমরা রাত্রিবেলা একসাথে ডিনার করবো। তো আজকে ফ্যামিলি ডিনার প্ল্যান আউট আছে আমাদের, তো অবশ্যই দেখতে থাকো ব্লগটা, আমি ভীষণ এক্সাইটেড আজকে গোটা মানে বিকেলবেলার প্ল্যানিংটা নিয়ে। আর যত বেশি বেড়ানো থাকে তোমরা তো সবাই জানো আমার কত বেশি ভালো লাগে, একবার এখানে একবার ওখানে একবার সেখানে, আর মার্কেটিং করতে তো ফাটাফাটি লাগে। শাড়ি পরে কতটা করতে পারবো এটা আমার কাছে একটু চ্যালেঞ্জিং, বাট আমার শাড়ি পরতে ভালো লাগে, হোপফুলি হ্যান্ডেল করে নিতে পারবো। আর এত ভালো করে শাড়ি আমি নিজে পরিনি, মাম্মাম পরিয়ে দিয়েছে। বাই দ্য ওয়ে গতকাল রাত্রিবেলা মানে সত্যনারায়ণ পুজোর দিন রাত্রিবেলা আমি পিপির বাড়িতে গেছিলাম, আমি হর্ষ পিপির বাড়িতে গেছিলাম সিন্নি আর প্রসাদ দিতে। তো পিপি আমাদের কিন্তু দুর্গাপুজোর গিফটটা দিয়ে দিয়েছে, তোমাদের ওটা আমি পরে শেয়ার করবো, ওটা আমি অলরেডি সুটকেসে ঢুকিয়ে দিয়েছি। আস্তে আস্তে 12টা বেজে গেছিলো, অসাধারণ একটা কুর্তি আর হর্ষকে একটা টি শার্ট দিয়েছে পিপি, আর ম্যাচিং ম্যাচিং করে লাস্ট ইয়ারও পিপি ম্যাচিং ম্যাচিং করেই দিয়েছিল আমাদের দুজনকে, আর দিস ইয়ারও পিপি সেমটাই করেছে। তো যাই হোক চলো আর বেশি দেরি করবো না, হর্ষ রেডি হয়ে গেলে একেবারে নিচে যাবো, নিচে গিয়ে দেখাবো মাম্মাম কী পরেছে, আর হর্ষরটাও দেখিয়ে দেবো হর্ষ কী পরেছে, আর হর্ষকে বলবো আমারটাও ভালো করে দেখাতে যে আমি কীরমভাবে সেজেছি। তো চলো নিচে যাওয়া যাক। তো হর্ষ রেডি হয়ে গেছে, এই যে হর্ষ ঘুম থেকে উঠিয়ে নিয়ে যাচ্ছে আমাকে, দুজনেই গ্রিংগিং পরেছি, আর আমারটা দেখো ফুলটা এঙ্গেল ফ্রন্ট ক্যামেরা দিয়ে। এই যে আমার শাড়িটা যেটা মাম্মা বাবাকে দিয়েছিল, ভীষণই প্রিটি একটা কালার, আর মাম্মামি আমাকে পরিয়ে দিয়েছে, অসাধারণ দেখতে শাড়িটা। তো চলো নিচে যাই, নিচে গিয়ে দেখি মাম্মাম কি পরেছে, আমরা সবাই আজকে গ্রিন গ্রিন বললাম না, চলো নিচে যাই। মাম্মাম মাম্মাম ওই গ্রিন গ্রিন শেডের মানে পাটটা গ্রিন গ্রিন টাইপের এই হয় নাকি এখন ইয়ে হচ্ছে। আর সত্যি হর্ষ আমাদের বলেছিল 3:30 সময় বেরোবে, এখন অলমোস্ট 4:45 বাজে যাচ্ছে, চিন্তা করো। ওই যে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক ভূতের মতন, দেখো ঘুম পাচ্ছে বড্ড, আর আমাদের ঘুমাতে দেয়নি সারা দুপুর, আমাদেরকে জাগিয়ে রেখেছে, আমরা ঘুমাইনি কিন্তু, বাজে ছেলে। চলো বেরোনো যাক। হর্ষক আছে এই যে মিষ্টি দোকানে মিষ্টি কিনতে, আর সামনে দেখছে যে দুটো ফুটকু ফুটকু দাঁড়িয়ে আছে, মাম্মাম হর্ষকে বারবার করে ডাকছে শুনতে পাচ্ছে না, তো মাম্মাম ওদেরকে ডেকে বললো ওই দাদাটাকে ডাকতো, ওই মেয়েটা গিয়ে বলে ও কাকু আপনাকে ডাকছে, আর হর্ষ কোথায় গেছে, কাকু হয়ে গেছে বলে আমি কাকু হয়ে গেলাম, ওই যে দাঁড়িয়ে আছে দেখো। আমরা বেলেঘাটা পৌঁছে গেছি, অ্যান্ড হর্ষ গেছে গাড়িটা পার্ক করতে, আমি আর মাম্মাম আস্তে আস্তে উঠছি ওপরের দিকে, তো চলো যাওয়া যাক। অলরাইট আমাদের দেখা করা হয়ে গেছে, অ্যান্ড আমরা বেরোলাম জাস্ট ওখান থেকে, মাসিমণি মানে মাসিমণি বলতে মাম্মামের মাসিমণির যে মেয়ে আমার মাসিমণি হবে, তো মিষ্টি মিষ্টি খেয়েছে জোর করে খাওয়ালো। যাই হোক এখন যাচ্ছি ডাইরেক্ট মাকে পিক আপ করবো, পিক আপ করে আমরা যাবো হচ্ছে গড়িয়াহাট। আর মাম্মাম তোমার কীরকম লাগলো তোমার মাসির সাথে এতদিন পর দেখা করে? ভীষণ ভালো লাগলো, মানে এটা আমি বোঝাতে পারবো না, ভাষায় বোঝানো যাবে না, এই মাসিকে এত ভালোবাসি মনে প্রাণে। হ্যাঁ তো চলো, অনেকটাই দেরি হয়ে গেছে, অলমোস্ট 5:45 বাজে, থ্যাংকস টু হর্ষ যে যে সবার ঘুমকে নষ্ট করে নিজে এক ঘুম দিয়ে তারপরে মানে আমাদেরকে নিয়ে বেট করেছে, আর আমাদের বলেছে 3:30 মধ্যে রেডি হয়ে যেতে। যাই হোক চলো মা দেখি, এখন মাকে একটা ফোন করবো, দেখি মা রেডি হয়েছে কিনা, না হলে বলবো রেডি হয়ে যেতে, আমরা এখন ওদিকেই যাচ্ছি। আমি
আর মাম্মাম আস্তে আস্তে দেখতে দেখতে যাচ্ছি। মাম্মামের এই দোকানগুলো দেখতে খুব ভালো লাগে। লাস্ট টাইম যখন এসেছিলাম মাম্মাম দেখতে পারিনি দোকানগুলো, আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে না তো দ্যাটস ওয়াই মাম্মাম এখন ভালোই মজা পাচ্ছে দেখতে। তো চলো দোকানটায় ঢুকি। এই যে ঢুকেছে মা আর মাম্মাম, আর আমি আর হর্ষ এখানে দাঁড়িয়ে আছি বিধ্বস্ত অবস্থায়। মাম্মা আমার মা এখন শাড়ি দেখছে। এই যে মলমলের শাড়ি, কোয়ালিটিগুলো দেখে নিও একটু। চলো, পেয়ে গেছে মোটামুটি পছন্দ মতন শাড়ি, থ্যাংক গড। মাম্মা এখন সাউথ সিটিতে প্রথমবার এসছে আর মাম্মাকে প্রচণ্ড ভালো লাগছে সাউথ সিটি ঘুরতে। এখন বলছে কি যাবে হচ্ছে ঋতু কুমারে। এই যে হর্ষ বলছে বড়ি লোক বড়ি বাতে, মা তুমি যাও তুমি ঢোকো, আরামসে ঢোকো। দেখো দুজনে মিলে ঢুকছে এখন, দেখো যাবি নাকি হর্ষ একটা ড্রেস কিনে নাকি আমাকে ঋতু কুমার দেখে। আমি রিস্কি নে মনে রাখো, এরকম ভুলভাল কাজ আমি করতেই পারি না জীবনে। চিন্তা করো আমার শাশুড়িকে দেখো, মানে আরামসে বিন্দা আছে, দেখো না ঢুকেছে দেখো। আমার মাও আরেকজন হেভি মজা পাচ্ছে ঢুকে। চলো আমি একটুখানি দেখি কি দেখছে ওরা। তো এই দেখো দুজনে বেরিয়ে গেছে ঋতু কুমার থেকে, ঝটকা পেয়েছে, বিশাল ধরনের ঝটকা পেয়েছে। মাম্মা বলে কি সিজা পড়বে তো, তখন ব্লকটা দাঁড়িয়ে যাবে তখন পড়বে। বললাম থাক আমি এত দামি ড্রেস জীবনেও পড়িনি না, তো আমি জীবনে পড়বো, আমার কোনো ইচ্ছাও নেই ফালতু টাকা ওয়েস্ট করার। এই দেখো বেরিয়েছে দুজনে, কি কথা বলতে এক্সপিরিয়েন্স কিরকম, হেভি লেগেছে তো? বলছে তুই ব্লক বলছে ব্লক করে তুই যখন টাকা পাবি তখন তুই সবাইকে কিনে দেবি। হ্যাঁ আমি তো ওটাই বললাম, কিনে দেবে ওটাই বলেনি। দেখেছো তো হর্ষটা এক্সট্রা এক্সট্রা অ্যাড করে, বলেছে যে আমি পড়বো। আমি বলেছি আমি এরকম দামি ড্রেস পড়ি না, পড়বো না। আরে তুই কিনে দিবি সবাইকে, তোকে পড়তে হবে না। কিনে দিতে পারি কিন্তু আমি পড়তে পারবো না। আমরা এখন এসেছি ফ্যাব ইন্ডিয়ার রেস্টুরেন্টে, হর্ষ অ্যাজ ইউজুয়াল সেম রিয়াকশন, মানে কিনবে তো কিছু না। মেয়েরা একটু উইন্ডো শপিং করতে ভালোবাসে, কার টাইম ওয়েস্ট করছে তার থেকে খেলে কাজে দেয়। আর আমার মা দেখো এদিকে ঘুরে বেড়াচ্ছে, আন্টি ও সেটাই করছে, ব্যাগ দিচ্ছে। আর এটা হচ্ছে মামামের ফেভারিট দোকান ফ্যাব ইন্ডিয়া। হ্যাঁ যেখানেই পাবে যেই স্টেটেই পাবে, দিল্লিতে গেছিল আমাদের সাথে, ফ্যাব ইন্ডিয়া ঢুকবে ঢুকবে, ভালো কিছু কেনে কি না কেন। দেখো কি করছে, কিছু করছে না কিন্তু এমনি, বাট ঢুকবে তাও ঢুকবে ফ্যাব ইন্ডিয়া, মাম্মাম ঢুকবেই। মাম্মাম তোমার ফেভারিট দোকান ফ্যাব ইন্ডিয়া? একদম প্রচণ্ড ফেভারিট, প্রচণ্ড ফেভারিট দোকান। আমার মায়ের অবস্থা দেখো, কি করছো তুমি? আমার নাতির জন্য জামা পছন্দ করে রাখছি, পুরো মাথাটা খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছ তো, পুরো মাথাটা খারাপ নাতির জন্য। এই তুমি চলো তো বেরো। তো এখন বেসিক্যালি হর্ষ শার্ট দেখা হচ্ছে, হর্ষ বলে ফর্মাল শার্ট নেবে। তো আমরা এসেছি সব শপার স্টপে ওপরে জেন্টস সেকশনে, আর দেখো এখানে বিশাল গভীর বৈঠক চলছে যে কোনটা কোনটা নেওয়া হবে। আর অর্ঘর জন্য একটা নিলাম আমরা, তো হর্ষ হর্ষটা এখনও চুজ করতে পারছে না অ্যাজ ইউজুয়াল, কোনটা নেবে কোনটা নেবে না এই নিয়ে ওর প্রচুর কনফিউশন হচ্ছে। আর দেখো কনফিউশনের মাঝখানে তিনজন ঢুকেছে, তিনটে মাথা, আমি সাইডেই আছি খালি খালি ব্যাগ নিয়ে, যখন হবে তখন ব্যাগে পুরবো। তো ফাইনালি হর্ষর কেনা হয়েছে, ওই যে যার সামান তার হাতে দেখা, এই যে এতগুলো শার্ট কিনেছে। তো চলো থ্যাংক গড, 20 মিনিট ধরে হর্ষ শপিং করেছে, সবসময় আমাকেই বলে যে আমি বেশিক্ষণ টাইম নিই বেশিক্ষণ টাইম নিই। এবার দেখো এই মহাপুরুষকে কতক্ষণ ধরে শপিং করেছে। যাই হোক চলো, আর মিনওয়াইল পোকাকেও ফোন করেছিলাম বোনকে, তো বোনও রাস্তাতেই আছে চলে আসছে এক্ষুনি, আর তারপরে আমরা ডিনার করতে যাব। সৃজা এখন খুঁজছে জামা কাপড়, আমার তো কেনা মোটামুটি হয়ে গেছে। কি খুঁজছিস? ভাইয়ের জন্য ড্রেস খুঁজছি, ভাই হচ্ছে আমার এক বড় ননদের মেয়ে, তো ও একটু বড়, ওর জন্য ড্রেস খুঁজছি। ভাই দিদিকে ফোন করলাম এক্ষুনি জানার জন্য যে ওর সাইজটা কীরকম, ভাই দিদি বলে দিল, এখন ওর জন্য খুঁজছি, পছন্দ হলে দেখাবো, দেখাবো না ওটা পূজার ড্রেস না দেখাবো না, বলবো যে পছন্দ হয়ে গেছে কিনে। আমার মা ওইদিকে খুঁজছে ওইখানে।
তো এই যে বোন এসে গেছে অলরেডি সাজুগুজু করে দেখা মুখটা মুখ দেখা সাজুগুজু করে এত পারফিউম মেরেছে পুরো শপার স্টপে ওর পারফিউমের গন্ধ বেরোচ্ছে তো চলো মামারা ওখানে বিল পে করছে এই যে প্রচন্ড জোরসে খিদে পেয়েছে এখন ওপরে যাবো ওপরে গিয়ে খাওয়া দাওয়া গুজারি না কোথায় খাবো সেটা কোনো ঠিক নেই দেখা যাক কোথায় খাই আর মা আরেকজন মা বাড়িকে কানে দুধ দেখতে যাবো কি বলবো যাই হোক চলো তো চলো এখন আমরা যাচ্ছি হচ্ছে ডিনার করতে এখন বাজে হচ্ছে রাতি 9টা তো ওপরে যাবো মোস্ট প্রবাবলি মেনল্যান্ড চায়নায় যাবো তাই তো আমরা সবাই মিলে এসেছি মেনল্যান্ড চায়নাতে খেতে তো এখানে এসছে শীর্ষা মা আন্টি সৃজা তো আছেই পাশে আর আমি তো আমরা বেসিক্যালি পাঁচজন তো আমাদের এখানে মোটামুটি প্রথম ফ্যামিলি ডিনার আজকে হতে চলেছে আর সামনে অর্ডার করছে তুই কি মেনু দেখেছিস আমি মেনুটা এত বড় তো এখন অবশ্য তো পুরোটা দেখে তো অর্ডার করুক তারপর দেখা যাক কি কি হয় আজকে খাওয়া ফাইনালি আমাদের স্যুপ এসে গেছে চিকেন স্যুপ টেম্পটিং লাগছে হর্ষর ফেসটাও একটু জলজল হয়েছে এই যে আমার অ্যান্ড মামামের হচ্ছে ভেজ স্যুপ এই যে চলো এখন আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হবে প্রচণ্ড জোরে খিদে পেয়েছে মামাম এক্ষুনি বলছিল যে এক কাজ কর স্যুপটা বাদ দিয়ে দে মেন কোর্স অর্ডার কর মেন কোর্স খেয়ে চলে যাই এত টাইম লাগছে চলো থ্যাংক গড এসে গেছে অ্যান্ড আমরা খাওয়া শুরু করি অ্যান্ড এটা ফিশের কিছু একটা আইটেম আর এটা চিকেনের কিছু একটা আইটেম হর্ষ অর্ডার করেছে আর হর্ষর পাতে ফিশ দিয়ে দিয়েছে তো হর্ষর মুখটা একটু বেজার হয়ে গেছে বেচারা ফিশ খায় না না তো যাই হোক চিকেন দিয়ে দিয়েছে আমি বললাম একবার ট্রাই কর ফিশ এমন কিছু বাজে হবে না খেতে সবাই খাচ্ছে এখন মা কীরকম ভালো বোন ভালো মাম্মা চলো ভালো এখন আমরা মেন কোর্স অর্ডার দিয়েছি মেন কোর্সে আমরা রাইস অ্যান্ড আর ফিশ অর্ডার দিয়েছি মামামের জন্য আর তার সাথে চিকেন দিয়েছি আর 10টা বেজে গেছে ঠাকুরের জন্য মামা টেনশন নিচ্ছিল যাই হোক বাসুতি বাসি এসে গেছে ঠাকুর এখন খাচ্ছে পনির আর রুটি খাওয়ার জন্য দিয়ে গেছিলো মামা মামারে বানাতে নিয়ে গেছিলো সুচিত্রা মাসিকে তো বানিয়েটা নিয়ে দিয়ে গেছে ঠাকুর এখন খাচ্ছে থ্যাংক গড কারণ কি আমাদের এখনও মেন কোর্স এসে পৌঁছায়নি মেন কোর্স খাবো তারপরে যাবো তো যেতে যেহেতু একটু রাত হবে তাই জন্য মামা একটু টেনশন নিচ্ছিল সেই জন্য এখন একটু টেনশন কম হয়েছে আর হর্ষ খাইয়ে খেয়ে হাঁপিয়ে গেছে এটা খেয়েই তো আমার পেট ঘুরে গেছে সবার অ্যাপেটাইজ খেয়েই পেট ভরে গেছে সবার একজন খাবার খেতে পাচ্ছে না কিন্তু সে অর্ডার দিয়েছে কি অর্ডার দিয়েছিস কোকোনাট ক্যারামেল কাস্টার্ড জোরে বল খেতে পারবি তো কোকোনাট ক্যারামেল কাস্টার্ড এই যে জোরে বল পাক্কা না একদম যদি না খেতে পারিস তাহলে না ওটা কোনো আসছেই না আচ্ছা ঠিক আছে তাহলে মনে হয় তাহলে মনে হয় ওটাকে প্যাক করে দিয়ে যাবে বাড়িতে প্যাকিং সিস্টেম নেই ডাব্বা সিস্টেম কিন্তু এখানেও নেই তো আমাদের খাওয়া হয়ে গেছে এখন চলছি বাড়ির দিকে আর খেয়ে দিয়ে আমাদের পেট আর নড়তে পারছি না এই যে মা আর বোন বোন কোথায় গেল ওদিকে অলরেডি রোয়ানা দিয়েছে ওই যে এগিয়ে চলেছে তো চলো যাওয়া যাক এখন বাজে হচ্ছে 10:45 মামার টাইম জুনেই তানা লেগে গেছে আর যাই হোক ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছে বলে এটা একটা বাঁচো পুরো সাউথ সিটি ফাঁকা আমরাই একান্তের মতন ঘুরে বেড়াচ্ছি আর কোনো লোকজন নেই এ দেখো বোন আগে আগে এগিয়ে গেছে তো চলো বাড়ির দিকে রোয়ানা হোক আগে বোনকে আর মাকে ড্রপ করবে হর্ষ দেন আমরা সল্টলেকের দিকে চলে যাবো তাই তো তো সবাই এখন ডিসাইড করছে কে গাড়ির মাঝখানে বসবে কে সাইডে আর মাকে অ্যাজ ইউজুয়াল আমরাও মাঝখানে দিয়ে দিতাম আর বড়ো মাঝখানে দিয়ে দিয়েছে মা তোমার মাঝখানে এখন তুমি কি মাঝখানে আমাকে মাঝখানে দিচ্ছে দেখ আমি হচ্ছি মানে মা হচ্ছে ছোট শিশু মা তোমাকে সবাই মাঝখানে দিয়ে দেয় চলো চলো বাড়ির দিকে যাওয়া যাক মাদেরকে আমরা এখানে ড্রপ করে দিলাম আর চলে যাচ্ছে টাটা টাটা বোন অলরেডি ঢুকে গেছে ভেতরে চলো উড়ে যাই চলো টাটা 12টা বাজে এখন আমরা জাস্ট পৌঁছালাম বাড়িতে পুরো বিধ্বস্ত অবস্থা সবার এই যে হর্ষ হর্ষ এদিকে এই যে হর্ষ
আর ওই যে মামা, মামা এখন সব ওই যে লাইট জ্বালিস, ছয় মিলে ঢুকছি এখন, পুরো বিধ্বস্ত অবস্থা। আমি তো গাড়িতে অর্ধেক ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, চলো গাড়িতে ঢোকা যাক, ড্রেস ওয়েস চেঞ্জ করে তারপরে সোজা ঘুমাতে চলে যাবো। মামা বলে বাই। অলরাইট, রেডি হও, মানে ফ্রেশ হওয়ার আগেই ভাবলাম যে তোমাদেরকে গুড নাইট উইশটা করে দিই, কারণ আমি একদম বিধ্বস্ত অবস্থায় এসে গেছি। যাই হোক, তোমাদের কিরকম লাগলো আজকে সারাদিনের ব্লগটা অবশ্যই লিখে জানিও। ভালো লাগলো দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, দ্যাট ইজ দা ম্যাট প্যাড। অ্যান্ড দেখা হবে নেক্সট ব্লগের সাথে। তোমরা যারা যারা ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে চাইছো, তারা আমার ইনস্টাগ্রাম আইডিটা ডিসক্রিপশন বক্সে অবশ্যই দেখে নিও, সেখানে দেওয়া থাকে, তো প্লিজ ফলো করে দিও। অ্যান্ড কমেন্ট করো, কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের আমার ব্লগ দেখতে কীরকম লাগছে। ভালো ভালো কমেন্ট করো, সাজেশন থাকলে কিছু জানিও অবশ্যই। আর চেষ্টা করবো এই উইকের মধ্যে তোমাদেরকে আমাদের বিয়ের স্টোরিটা শেয়ার করার, তো প্লিজ ওটা মিস করো না। দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে পজিটিভ। টাটা, গুড নাইট।